আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি একজন করোনা যোদ্ধা? আপনি কি ঘরে আছেন? আপনি কি লকডাউন মানছেন? আপনি যদি লকডাউন মেনে থাকুন তাহলে এই মুহূর্তে আপনি সবচাইতে বড় যোদ্ধা। আপনাকে স্যালুট, আমার সালাম। আর হ্যাঁ, আপনারা যারা একটা সিগারেটের জন্য, এক কাপ চায়ের জন্য, একটু বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, গুজুর গুজুর ফুসুর ফুসুর করার জন্য, মোবাইলে বান্ধবীর সাথে কথা বলার জন্য লকডাউন অমান্য করে বিভিন্ন অলিতে গলিতে ঘোরাঘুরি করছেন, আপনাকে আমি একটি কথা বলতে চাই। ফেসবুকে ইউটিউবে আপনি করোনা রোগীর মৃত্যুর আগের দৃশ্যটা নিজের চোখ দিয়ে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন করোনার মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন, কত কষ্টদায়ক। আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি, আপনারাও আমি রাসেল মিয়াকে অনেক ভালোবাসেন। অনুরোধ করে বলছি ভাই, প্লিজ ভাই, আল্লাহর রাস্তায় ঘর থেকে বের হবেন না, লকডাউন মানুন, আপনি নিজে বাঁচুন, আপনার আশেপাশের মানুষকে বাঁচতে সহযোগিতা করুন। আর হ্যাঁ, যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বোনেরা বাধ্য হয়ে রাস্তায় বের হচ্ছেন নিরুপায় হয়ে, যেমন হসপিটালে হার্ট অ্যাটাকে বাবা অসুস্থ, হার্ট অ্যাটাকে মা অসুস্থ, পরিবারের সদস্য মানে একজন ছাড়া আর কেউ নেই, আপনাকে সেলুট, এটা আপনি বাধ্য। আরেকটা কথা বলছি, আপনি একজন করোনা যোদ্ধা কিন্তু আপনার বাবা হসপিটালে, আপনাদের পরিবারের সদস্যের সংখ্যা অনেক, আপনারা সবাই আপনার বাবার পেছনে পেছনে ছুটছেন, সাবধান হন, সবার ছোটা দরকার নেই। যিনি আপনাদের পরিবারের সদস্যের মধ্যে দায়িত্ববান, যিনি সব কিছু হ্যান্ডেল করতে পারবেন, শুধুমাত্র ওনাকেই বাবার জন্য ছেড়ে দিন। আশা করি আপনাদের বাবা সুস্থ হয়ে যাবে। এবং দেখেন, আজকে যদি আপনি এই লকডাউনটা ঠিকভাবে যদি আপনি না মানেন, তাহলে আপনি বাঁচবেন না, আপনার সন্তানটা বাঁচবে না, আপনার স্ত্রী বাঁচবে না, আপনার বাবা মা বাঁচবে না, কারণ এটা কিন্তু একজন থেকে আরেকজনের মহামারীটা ছড়াচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আজকে আমি যেই ইউটিউব চ্যানেলে এসেছি, অ্যাক্টিভ পিপল, এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা জানেন আমি রাসেল মিয়া খুব বেশি কম চ্যানেলের কথা বলে থাকি, যে চ্যানেলগুলো আমার কাছে ভালো লাগে, যে চ্যানেলের কাজগুলো আমার মনে ধরে, আমি রাসেল মিয়া শুধুমাত্র সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে বলি। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।